সবাইকে স্বাগত বন্ধুরা, পৌষ সংক্রান্তি প্রায় এসে গেছে। বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে বাঙালিদের ঘরে ঘরে লেগে যায় পিঠে পুলির মেলা। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পিঠের রেসিপি। আজ আমি বানাবো দুধ গোকুল পিঠে। এই পিঠে বানাতে যা লাগবে তা হলো মুগ ডাল, ময়দা, নারকেল কুড়া আর দুধ। এই পিঠাটা বানাতে আমি নিয়েছি এই বাটিতে দু বাটি মুগ ডাল। প্রথমে মুগ ডাল সিদ্ধ বসিয়ে দেব। মুগ ডাল প্রথমে আমি ঘি দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। তোমার পিঠে পুলি বানানো দেখে মনে হচ্ছে বাড়িতে লেগে গেছে পৌষ সংক্রান্তির রান্না বান্না। পিঠে পুলি বানানো বেশ বেশ মজাই লাগছে। পিঠে পুলি খাওয়ার চেয়েও বানাতে বেশ আনন্দই লাগে। দিয়ে দিচ্ছি জল। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে জলটা শুকিয়ে ডালটাও সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হতে হতে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আমি এখন ময়দা মেখে নিচ্ছি। নিচ্ছি তিন বাটি ময়দা। দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ আর ঘি মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে এখন একটা ডু বানিয়ে নেব। ডু বানানো হয়ে গেছে, আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হাতা দিয়ে চাপ দিয়ে দিয়ে ডালটা পেস্ট করে নিচ্ছি। ডালটা আরেকটু শুকিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিচ্ছি। পুর বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পেস্ট করা মুগ ডাল। দিয়ে দিচ্ছি নারকেল কুড়া।
দিয়ে দিচ্ছি এক কাপ দুধ, দিয়ে দিচ্ছি এই বাটিতে আধ বাটি চিনি, যা কালার ধরেছে পুরে। পিঠা বানানোর আগেই খেয়ে নেওয়ার ইচ্ছা করছে। ক্ষীর বানানো হচ্ছে, পিঠা কার না খেতে ভালো লাগে। পুরটা প্রায় হয়ে এসেছে, আর একটু শুকিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, আমি ময়দার দুটা আর একটু মেখে নেব। আমি একটু বড় করে লেচি কেটে নেব। বেলে নিচ্ছি, রুটিটা একটু গাঢ় করে বেলে নেব। এইভাবে পুরো করে রুটিটা বেলে নিচ্ছি। এখন দুধ গোকুল পিঠের জন্য ছোট ছোট করে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন পিঠেগুলো বানিয়ে নেব। রুটির কিনারা বরাবর জল লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পুর। আরেকটি রুটি দিয়ে পুরটা ঢেকে নিচ্ছি। কিনারটা এইভাবে বন্ধ করে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে শাঁস তুলে নিচ্ছি। একে একে বানিয়ে নেব সবগুলি পিঠে। চামচ ছাড়া এইভাবে হাত দিয়েও করতে পারবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি পিঠেগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, পিঠেগুলো ভেজে নিচ্ছি। পিঠেগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে একে একে সবগুলো পিঠা
ভেজে নেব। পিঠেগুলো ভাজা হচ্ছে, এদিকে আরেকটি চুলায় বসিয়ে দিচ্ছি গুড়। আমি 2 কাপ দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে পাটানো এলাচ। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটা না দিলেও পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। দুধটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেব। কালারের জন্য অল্প আখের গুড় দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। দুধটা ঘন হয়ে এসেছে, পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে দেব না, কিছু এমনি খাওয়ার জন্য রেখে দেব। পিঠেগুলো দুধে দিয়েছি, এখন কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিটের মতো দুধে রান্না করে নিয়েছি। হয়ে গেছে আমার দুধ গোকুল পিঠে। এখন নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, যাতে দুধটা পিঠেগুলোর ভিতরে ঢুকে নরম হয়ে যায়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।